হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর কে ডিজে মিউজিক আপনাদের সামনে। তো বন্ধুগণ, আজকে নিয়ে এসেছি একটা নিউ টপিক, ভিডিওটা দেখুন। তো তার আগে প্রথমে বলবো বন্ধুগণ, আপনারা সব ভালো তো? অবশ্যই ভালো থাকবেন। তারপর আরেকটা কথা বলবো আমাদের সাবস্ক্রাইবারদের উপর, আমার সব সাবস্ক্রাইবার সব কেমন আছেন বলুন তো? ভালো তো সাবস্ক্রাইবার সব? অবশ্যই ওনাদেরকে বলবো আপনারা ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি। আর প্রথমে আরেকটা কথা বলেছি, আমার ভিডিও নিত্য নতুন টপিক দেখার জন্য বা কন্ট্রোভার্সি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দাবিয়ে দিবেন। ওকে বন্ধুগণ, আজকে তো প্রথম থেকে লাস্ট অবধি এটা ভিডিও দেখতে থাকবে। ওকে বন্ধুগণ, ক্লিয়ার কথা বলছি। তো দেখুন, আজকে যে টপিকটা নিয়ে আসছি, আজকের টপিকটা হলো একটা খুব একটা বেশি কিছু না, তো দুর্দান্তমূলক ছোটোখাটোর মধ্যে বলছি বন্ধুগণ। দেখুন, আজকে যে টপিকটা নিয়ে আসবো, আজকে যে টপিক, যে সাউন্ডের প্রবলেম, ভ্যার ভ্যার ভুর ভুর করে কেন, সেই বিষয়টা নিয়ে বলো। তো বন্ধুগণ, কোন কোন জায়গা থেকে পপ ছেড়ে গেলে বা খুলে গেলে সাউন্ডের প্রবলেম হয় সেটা নিয়ে খালি ছোট্ট করে একটু দেখাবো, দু তিন মিনিটের ভিডিও, বেশি কার না, অত দু মিনিটের নয়। তো কোন কোন জায়গা থেকে ছেড়ে গেলে সেই প্রবলেমটাই বলবো আপনাদেরকে। ওকে বন্ধুগণ, দেখো ভিডিওটা। তো দর্শক, যে ভিডিওটা দেখাচ্ছি সেটা একটা ছোটো স্পিকার দিয়ে দেখাবো, তো বেশি বড় স্পিড নয়, সেটা ছোটো স্পিকার দিয়ে দেখাবো যেটা জিনিসটা দেখাতে চাইছি। তো বন্ধু, স্পিকার বেশিরভাগ কোন জায়গা থেকে খারাপ হয়, অ্যাকচুয়ালি যখন বাজে সাউন্ডটা কীরকম ভ্যার ভ্যার ভুর ভুর এরকম সাউন্ড থেকে বুঝতে পারে যে স্পিকারটা প্রবলেম হয়ে গেছে। স্পিকার চলছে কিন্তু ভ্যার ভ্যার ভুর ভুর সাউন্ড এসছে, এটা কোন কী প্রবলেম থেকে হয়ে থাকে, কী প্রবলেম থেকে হয়ে থাকে? এই দেখুন, এই যে এটা দেখতে পারছেন, কনপেপারটা দেখেছেন আঠাটা উঠে যাচ্ছে, কনপেপারটা আঠা উঠে গেলে তখন এটা ভ্যার ভ্যার সাউন্ডটা কী হয়, সাউন্ডটা বেশ খেলবে না, ভ্যার ভ্যার করবে, লঙে ছুটবে না, সামনে হবে। এ দেখুন, আঠাটা উঠে গেছে, এই পুরো কনপেপারটা উঠে যায়, এগুলো আঠার ক্ষেত্রে অনেক সময় উঠে যায়। তো শুধু এই প্রবলেমটা নয়, একই প্রবলেম বহু জায়গা থেকে আছে। তো আরেকটি প্রবলেম আছে দেখুন, এই যে তোলায় দেখতে পাচ্ছেন, এই যে তোলায় দেখতে পাচ্ছেন, এটা হলো বেশিরভাগ দেখুন কয়েলের সামনে দিয়ে কনপেপার ছেড়ে যায়, আঠাটা ছেড়ে গেলো, এই একটা প্রবলেম। এটাও ছেড়ে যেতে পারে, এটাও ছেড়ে গেলেও সাউন্ডটা ক্লিয়ার হয় না, ভ্যার ভ্যার ভুর ভুর করে, এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম আছে ভ্যার ভ্যার ভুর ভুরে, দেখবে কনপেপারটা যে নিচে আছে, সরি কনপেপারটা ওই পাইটারটা নিচে দেখুন, যে পাইটারটা আছে যে এইটা দেখুন, এটাও অনেক সময় ক্ষেত্রে ছেড়ে যায়, এটার জন্য প্রচুর প্রবলেম পরিবর্তনের প্রবলেম হয়, ভ্যার ভ্যার ভুর ভুর করে। তো এইগুলো হচ্ছে ভ্যার ভ্যার ভুর ভুর কোন জায়গা থেকে আছে সেই প্রবলেমগুলো বললাম আপনাদেরকে, ঠিক আছে? তো ছোটোখাটোর মধ্যে বললাম, তো তিনটি জায়গা থেকে প্রবলেম আছে। এক কয়েল, ভয়েস কয়েল যে পাইটার কন থাকে ওই জায়গা থেকে আটাল ঢিল ছেড়ে যেতে পারে। আর এখন প্রথম নম্বর হলো কনপেপারটা ফাঁস কাট ছাড়ে, ক্যাপ তো চড়ে যাবে, ক্যাপ চড়ে গেলে সাউন্ড ঠিকঠাক ক্যাপের সাথে কোনো নিয়ে নেই, তো কনপেপারটা প্রথম ছাড়ে, তারপরে ছাড়ে না ভয়েস কয়েল যে কনপেপার যে জয়েন্টটা আছে আটার সাথে ফাইটারটা ওই জায়গা থেকেও ছাড়ে, দ্বিতীয় নম্বর। আবার কখনো কখনো পাইটারের যে গোল রিংটা আছে ওখান থেকে উঠে যায়, ওকে বন্ধুগণ, ওই জায়গা থেকে উঠে যায়। তো এই বলে ভ্যার ভ্যার ভুরের সাউন্ড প্রবলেমটা হয়, তো ওই জায়গা থেকে আঠা চটে যায়, তো এর কারণে সাউন্ডটা খারাপ হতে থাকে ভ্যার ভ্যার ভুর। আর বন্ধুগণ বুঝলে তো যে কোন কোন জায়গাগুলো দেখালাম, কোন কোন জায়গা থেকে প্রবলেমটা আছে, ওকে বন্ধুগণ বুঝে গেছেন? ওকে বন্ধুগণ, তো এই পর্যন্ত এই ভিডিও, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, এটা নিয়ে কন্ট্রোভার্সি চলছিল এটা বললাম। ওকে বাই, ভালো থাকবেন।